গ্যাংস্টারের পর ফের ইয়াশ মিমি জুটি, তবে এবার অ্যাকশন থ্রিলার নয়। হরিপদ ব্যান্ডওয়ালার পরিচালক পথিকৃৎ বসুর নতুন রমকমে দেখা যাবে এই জুটিকে। পথিকৃতের এই নতুন ছবি রোম্যান্টিক কমেডি হলেও তাতে রয়েছে বেশ কিছু অ্যাকশন দৃশ্য। এমনই এক অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল নোনাপুকুর ট্রামরিপুই। সেই শুটিং কভারেজে গিয়েই জানতে পারা গেল এ ছবিতে যশ মিমির মধ্যে দেখা যাবে এক তৃতীয় ব্যক্তিকে। আগে হ্যাঁ, দিস ইজ এ ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। ইয়াশের পাশাপাশি সেকেন্ড লিড করছেন সৌরভ চক্রবর্তী। নমস্কার, আমার নাম সৌরভ চক্রবর্তী আর এই ক্যারেক্টারটার নাম হচ্ছে সিদ্ধার্থ চ্যাটার্জি। সিদ্ধার্থ চ্যাটার্জি জাস্ট লাইক এনি আদার নর্মাল গাই, ও মেয়েটাকে দেখে তার প্রেমে পড়ে যায় আর তারপর ওকে পাওয়ার জন্যে অনেক কষ্ট করে, মানে অনেক হি গোস থ্রু আ লট অ্যান্ড একটা পুলিশ ইন্সপেক্টরের রূপে আসে আবার, আর তারপরে সে নিজের প্রেমকে পাওয়ার জন্য চেষ্টা করছে। That's about it. Yeah. কিন্তু এই ছবিতে কি সত্যি সৌরভ একজন পুলিশ তা নিয়ে কেউই মুখ খুলতে নারাজ। তবে নতুন রমকমের শুটিংয়ের ব্যস্ততার মাঝেও পরিচালক পথিকৃৎ মুখোমুখি হলেন সিটি সিনেমার ক্যামেরার। অ্যাকচুয়ালি একদমই একটা রোম্যান্টিক কমেডি ছবি, যেখানে ইয়াশকে আমরা প্রথমবার কমেডি চরিত্রে দেখতে পাবো। এখানে একদমই রোম্যান্টিক একটা অ্যাঙ্গেল আছে, যেখানে মিমি আর কি একদমই কলেজে পড়ে, MBA পড়ে, সেখানে ইয়াশের দেখে ওকে ভালো লাগে, তারপরে ইঞ্জিনিয়ারিং পাস করার পর ও MBA-তে যায়, তারপরে অনেক টাসেলস আসে বাবার ইন্টারফেরেন্স অ্যান্ড অল, তারপরে কী করে মিমিকে যেতে, এটা নিয়েই পুরো গল্পটা। কিন্তু পুরোটাই একটা কমেডি মোড়কে বাঁধা, তো অনেকদিন পরে হয়তো একটা কমেডি ছবি আসতে চলেছে, তো আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে খুব। না, এইখানে অ্যাকচুয়ালি এটা দেখতেই পাচ্ছেন, এটা ট্রাম ডিপো। এখানে অ্যাকচুয়ালি একটা সিন আছে যেখানে মিমিকে আর কি কতগুলো গুন্ডা কিডন্যাপ করে নেয়, তো সেইখানে আর কি ইয়াশ বাঁচাতে আসে। তো ইয়াশ বাঁচানোর পরে আর কি তারপরে আমরা একটা সেকেন্ড ফাইটে ঢুকি। এটা একটা সেকেন্ড ফাইটের সিকোয়েন্স চলছে, যেখানে যেটা ইন্টারভেল পয়েন্ট ছবির, সেই ইন্টারভেল পয়েন্টে এলে আমরা অরিজিনাল একটা টুইস্ট পাবো ছবিতে। সেই টুইস্ট এখন বলা যাচ্ছে না, এটা হলে গিয়ে দেখতে হবে। মিমি নিজেও বেশ উচ্ছ্বসিত তার চরিত্রটি নিয়ে। ছবিতে ভীষণ স্টুডিয়াস এক ছাত্রী তিনি। সেই ছাত্রী কি শেষমেশ নেমে পড়বে নিয়ে আসে? তাহলে সৌরভ মুখ খুললেন মিমি। মানে এমন একটা ইনসিডেন্ট হয় যেরকম যখন ওই একটা ছেলের সাথে দেখা হয় যাকে ও চর মারে, কিন্তু চর মারার পর সেটা বলে যে আমাকে একটা মেয়ে চর মেরেছে তাই জন্য ওর প্রেমে পড়ে যায়, অ্যান্ড দেন দ্য স্টোরি কন্টিনিউস। তারপর আমাদের এখানে দুটো হিরো আছে, ইয়াশ তো আছেই অফকোর্স, অ্যান্ড সৌরভও আছে। সো ইয়া, লেটস সি, উই আর ওয়ার্কিং ভেরি হার্ড আর আমাদের প্রবাবলি জানুয়ারিতে উই আর প্ল্যানিং দ্য রিলিজ। সো ইয়া, আদতে রমকম হলেও এ ছবিতে যে অ্যাকশন রয়েছে তা তো আগেই জানিয়েছি। অভিনেতা প্রদীপ ধরকে সচরাচর দর্শকরা কমেডি করতে দেখলেও এ ছবিতে তিনি ভিলেন, সে কথা নিজেই জানালেন এই অভিনেতা। আমাকে অভিনয় করতে অনেক ছবিতেই দেখেছেন, কিন্তু এই ছবিটাতে একটু অন্যরকমভাবেই দেখবেন। খুব সাধারণত আমি হয়তো একটু হাসাই বলেই লোকজন জেনে আছে, কিন্তু এখানে আমি হাসাবো না, এখানে আমি হিরোর বিরুদ্ধে কিছু বিরুদ্ধচারণ করব। আপনারা প্লিজ হলে এসে ছবিটা দেখবেন, ভালো লাগবে। পথিকৃৎ বসুর দ্বিতীয় ছবি, ভেঙ্কটেশের প্রযোজনায়, খুব খুব ভালো হবে। মিমি ইয়াশ দারুণ কাজ করছে। যশকেও শুটিংয়ে নানা রকম কষ্ট করতে দেখা গেল। সরাসরি অ্যাকশন না করলেও দৌড়ঝাঁপ, বাইকে স্টান্ট করলেন এই সুদর্শন নায়ক। আর সিটি সিনেমার ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন এই ছবি সম্পর্কে তার বক্তব্য। এই ছবিতে আমার চরিত্রের নাম জয়, যে মিমিকে ভালোবাসে, মিমির নাম জোনাকি। আর
এটা আমার প্রথম রোম্যান্টিক কমেডি ছবি, যে ছবিতে শুধু কমেডি নয় রোম্যান্সও আছে, অ্যাকশনও আছে, মানে যা যা মশলা দরকার সেই সমস্ত মশলা আছে আর কি। অ্যান্ড খুব মজা লাগছে বিকজ এই প্রথমবার আমি বিগ স্ক্রিনে কমেডি করছি। আর এই ছবিতে আমার মনে হয় যে আমার আর মিমির কেমিস্ট্রিটা আপনাদের আরও ভালো লাগবে বিকজ গ্যাংস্টারে একটু সিরিয়াস সিরিয়াস ছিল, আর এটা যেহেতু রোম্যান্টিক কমেডি আমাদের কেমিস্ট্রিটা আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে, আমরাও খুব মজা করে কাজ করছি। আর আমার মনে হয় যে আপনারা যখন ছবিটা হলেও দেখতে যাবেন আপনারাও খুব মজা করবেন, খুব হাসবেন, আর এটাই আমরা চাই যে আপনাদের যাতে একটু হাসাতে পারি বিকজ এমনি লাইফে অনেক টেনশন আছে, তো ছবি যখন দেখতে যাবেন তখন যদি আপনাদের একটু হাসাতে পারি আমরা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।